হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সাবধানে আছো এবং পুজোর সবাই খুব এনজয় করছো, পুজোর দিনগুলো খুব এনজয় করছো। কারণ এখন এটা বোধ হয় তৃতীয়া, আই হোপ সো, তৃতীয়া, এটা তৃতীয়া না? দেখো আমি স্নান করেছি, শ্যাম্পু করেছি আজকে, কালকে ডায়ালিসিস আছে চতুর্থী। হ্যাঁ, কালকে ডায়ালিসিস আছে, ডায়ালিসিসের আগের দিন আমি শ্যাম্পু করি সব সময়। খেতে বসে গেছি আজকের শ্রাবন্তী চ্যাটার্জি, বোধ হয় শ্রাবন্তী চ্যাটার্জি বা শ্রাবন্তী রায় ওর নাম। আমাকে অনেকবার বলেছে তুমি কস্তুরি, তুমি রেগুলার খাওয়া দাওয়ার ব্লগ স্টার্ট করো, রান্নাবাড়ির ব্লগ স্টার্ট করো, তাই ছোট ছোট করে করবো আমি তো। দেখো শ্রাবন্তী, আমি তোমার কথাটা আমার খুব মনে ধরেছে, আর তোমরা অনেকেই বলছো যে রেগুলার ব্লগ স্টার্ট করতে, মানে রেগুলার যেরকম আমি রান্নাবাড়ি করতাম, ওইসব করতাম, ওইসব ব্লগ স্টার্ট করতে, কিন্তু আমি না হাঁপিয়ে উঠি, মানে একটু রান্না করে গিয়ে আবার বসে পড়ি, মানে পুরোটা করতে হয়তো পারি না, বুঝতে পেরেছো? তো যে কারণে যতটুকু পারবো আমি নিশ্চয়ই চেষ্টা করবো তোমাদের জন্য করার, কারণ তোমরা এত সুন্দর করে বলেছো, তোমাদের কথা না রাখতে পারলে আমার খুব খারাপ লাগবে। যতটুকু পারবো, যেদিন পারবো করবো, সেদিন যেদিন পারবো না করবো না। আশা করছি তোমরা আমার শরীরের কন্ডিশনটা বুঝতে পারছো, আমি ভীষণ হাঁপিয়ে যাই করতে গেলে, আর এই অসুখের হাঁপ ধরে, মারাত্মক হাঁপ ধরে, এক পা হাঁটলেই হাঁপিয়ে যায় মানুষ, তো রান্না করা সেখানে। আর আমি কি বলতো, আমি এখন আর রোজ দিন রান্না করিও না, একদিনে মোটামুটি দুদিনের রান্না করে রাখি আমি, একদিন করলাম ধরো দুদিনের, যেমন আজকের যে রান্নাটা করেছি আজকের হয়ে যাবে, কালকের হয়ে যাবে আমার, ঠিক আছে? যদি হসপিটাল থেকে খেতে দেয়, ভালো মতন খেতে দেয়, কালকে বুধবার, তো কালকে কী দেবে বলছি, বাসমতি চালের ভাত দেবে, একটা মিক্সড ভেজ দেবে, দারুণ বানায় মিক্সড ভেজটা, একটা লাউয়ের তরকারি দেবে, অসম্ভব বাজে বানায় লাউয়ের তরকারিটা, আর চিকেন দেবে, চিকেনটা দারুণ বানায় হসপিটালে, চিকেনটা দারুণ বানায়, মানে রুগীর চিকেন বলে মনেই হয় না ওটা কোনো অ্যাঙ্গেল থেকেও, বিয়েবাড়ির চিকেনের মতন চিকেন বানায়। তো যাই হোক, ওইটা থাকবে। আর হ্যাঁ, আজকের যে রান্নাটা করেছি, আজকে রান্না করেছি হচ্ছে তোমার ট্যাংরা মাছের বড়ি দিয়ে তরকারি করেছি, একটা বড়ি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করেছি ট্যাংরা মাছ দিয়ে। আর আগের দিনকের, আগের দিন মানে পরশু দিনকের, একটুখানি পটল পোস্ত করেছিলাম। তো পোস্ত তো আজকে আমি খেতে পারবো, কারণ কাল আমার ডায়ালিসিস আছে, কোনো সমস্যা হবে না। তো সেই পটল পোস্ত দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে আজকের আমাদের লাঞ্চ হবে, আমার আর বাবুর লাঞ্চ হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরো। আর অবশ্যই তোমরা তোমরা সাজেস্ট করবে আমাকে কি করা যায় না করা যায়, আমার শরীরটা বুঝে যে দিদি এটা পারবে বা কস্তুরি এটা পারবে করতে, তো এটা এটা বলি, কারণ বুঝতেই তো পারছো অসুখটা তো খুব একটা সাধারণ অসুখ না, মানে বেশ জটিল সমস্যায় ভুগছি আমি। তো এরকমভাবে ধরো কোনো মেকআপ টিউটোরিয়াল মনে হচ্ছে, আমি মানে প্রফেশনাল মুয়াদের মতো না, মেকআপ আর্টিস্টদের মতো না, কিন্তু তবু আমি যেরকম পারি সেরকম করতে করে দেখাতে পারি তোমাদেরকে যে কীরকমভাবে আমি পারি। সকলেরই তো একটা আলাদা আলাদা ধাঁচ থাকে, যে যার মতন করে করে কাজগুলো, তো আমার ধরন আমারও একটা ধাঁচ রয়েছে, আমি আমার মতন করে করি, আমার মতন করে সাজি, সবসময় যেন হাইফাই সাজতে হবে তাতে কোনো কথা নেই, বা ধরো কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আমি বলে দিতে পারি, এগুলো আর কি, এগুলো আর কি। বা শাড়ি সংক্রান্ত কোনো জানকারি দরকার হলো, মানে জানকারি মানে ঠিক বলছি না, শাড়ির ঠিক আমি বলছি না, মানে ধরো কোন শাড়িটা কীরকম হতে পারে, কীরকম হতে পারে, নট নেসেসারি যে তোমরা সবাই আমার কাছ থেকেই নেবে, বাইরে থেকে নেওয়ার আগে আমার কাছ থেকে জিজ্ঞাসা করে নিতে পারো যে এই শাড়িটা আমি বাইরে থেকে নেবো ভাবছি, কীরকম ধরনের হবে আমি বলে দিতে পারি তোমাদেরকে। তো এই ধরনের আর কি ইনফরমেটিভ ভিডিও, ইয়েট একটু একটু করে কাজও থাকবে তার মধ্যে। দাঁড়াও কী রান্না করেছি আগে দেখাই তোমাদেরকে। এই যে দাঁড়াও, এখনো ভাত বাড়িনি আমি, খালি থালা ভাতে দেখাতে নেই বলে, ট্যাংরা মাছ, তিনটে ট্যাংরা মাছ আছে, কিন্তু তিমি মাছের মতন সাইজ ট্যাংরা মাছগুলোর, এত বড় বড় ডিম ভর্তি, দেখো পুরো দেখে মনে হয় তিমি মাছ। আর এই যে পটল পোস্ত করেছিলাম একটুখানি রয়েছে, বাবু বলে এটাই গরম করো, আর এই আমার ছোট্ট হাঁড়ি করে ভাত। আমাদের এখানে প্যান্ডেল হয়ে গেছে, আমি আগের দিন যখন ডায়ালিসিস নিয়ে বাড়ি ফিরছি, স্যাটারডে যখন বাড়ি ফিরছি, দেখি কাতারে কাতারে লোক নতুন জামা পরে আমাদের পাড়ার দিকে ঢুকছে। আমি শুভমে বলছি, শুভমে এটা কোথায় যাচ্ছে? বললো যে ঠাকুর দেখতে যাচ্ছে। কোন ঠাকুর? বলে আমাদের পাড়ার ঠাকুর। বলে আমাদের পাড়া তো এখনো ব্যান্ডেলই কমপ্লিট হয়নি, ঠাকুর তো ঢাকা দেওয়া রয়েছে। বললো তাই দেখতে যাচ্ছে ওরা। আমরা চিন্তা করো, শখ লোকের যে তাই দেখতে যাচ্ছে,
যাই হোক, একটা সারপ্রাইজ আছে তোমাদের সকলের জন্য। সারপ্রাইজটা আশা করছি দিতে পারো খুব শিগগিরই, দেখতে পাবে তোমরা, দেখলে খুশি হবে। একটা না, একটা দুটো তিনটে চারটে সারপ্রাইজ আছে দেব, এক এক করে, ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, তো এই হচ্ছে কি ব্যাপার। চলো এবার খাওয়া দাওয়া করি, ভাতটা বাড়ি। এখন দেখছি হচ্ছে ডবল ফেলুদা সিনেমা চালালো বাবু, বলল সিনেমা দেখবো। আমি কী চালাবি দেখো, খেতে বসে না ওই 20 মিনিটের জন্য ছোট ছোট সিনেমাই ভালো, বড় সিনেমা চালিয়ে শেষও হয় না কিছু না। আর যে তাহলে এক কাজ কর, সত্যজিতের কোনো সিনেমা চালা। আমি বললাম যে এটা চালা, রয়্যাল বেঙ্গল রহস্য। বললো যে না, অন্য কিছু চালায়, অন্য কিছু চালায়। তো আমি বললাম যে কী চালাবি, বললো ইয়ে, আমি নেলসের কালার চেঞ্জ করেছি দেখো। খোঁড়াতে খোঁড়াতে গিয়ে পায়ে খুব ব্যথা, যদিও খোঁড়াতে খোঁড়াতে গিয়ে আমি নেলসের কালার চেঞ্জ করে নিয়ে চলে এসেছি। যাই হোক, তো বাবু বললো যে ডবল ফেলুদারা চালাচ্ছি। আমি তাই চালা, যে কোনো একটা চালা, বাক্স রহস্য না, ডবল ফেলুদা, বাদশাহী আংটি, অনেকগুলো ভালো ভালো পর পর সিরিজ লঞ্চ করছে। সেটা হচ্ছে নিখোঁজ, নষ্টনীড়, সম্পূর্ণ তো দেখা হয়ে গেছে সেকেন্ড সিরিজটা। একেন বাবু লঞ্চ করছে পর 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 পর, একদম ফুল অন এন্টারটেনমেন্ট। এদিকে বিগ বস স্টার্ট হয়ে গেছে, আমরা যারা বাড়ি থেকে বেরোই না তাদের জন্য একদম টিভিতে ফুল অন এন্টারটেনমেন্ট। আমার তো একদম খুবই ভালো হলো, খুবই ভালো হলো যে বাড়িতে বসে এগুলো দেখতে পাবো। হলো তো চান, হ্যাঁ চান হলে নিয়ে আয় খাবি। যে এই রংটা আমার না খুব একটা ভাল লাগছে না, তো পড়বার সময় খুব ভাল লাগছিল রংটা, দেখো রংটা যখন পড়ছিলাম তখন খুব ভাল লাগছিল, কিন্তু এখন আর ভাল লাগছে না। রংটা কিরকম লাগছে না দেখতে দেখো, পুরো রেড, টুকটুকে লাল একদম, পুরো রেড কালার, কিরকম লাগছে আমার দেখতে। জানি পরেরবার যখন চেঞ্জ করবো তখন অন্য কোনো কালার করে নেবো। এই হচ্ছে যে ব্যাপার। তাহলে চলো খাওয়া দাওয়া করি, ছোটো ছোটো করে মিনি ব্লগ দেবো। রাত্রিবেলা আজকে রান্না করার ইচ্ছে আছে, পরোটা আর আলু চচ্চড়ি, যখন করবো নিশ্চয়ই ব্লগ বানিয়ে দেবো। ছোটো ছোটো করে ব্লগ বানিয়ে দেওয়ার চেষ্টা করছি, হ্যাঁ, নট মিনি ব্লগ, মিনি ব্লগ বলবো না, তবুও ওই আর কি, বিশেষ বড় কিছু না। ঠিক আছে, আর কি বলার, আর কি বলার, সবার পুজোর কটা করে জামা হয়েছে, শাড়ি হয়েছে, সব আমাকে জানাবে কিন্তু। হ্যাঁ, পুজোর জামা শাড়ি কটা করে কী হয়েছে সব আমাকে জানাবে। আমার জামা সেরকমটা হয়নি, মা দিয়েছে যেটা সেটা দিয়ে হয়েছে, আমার মাসি দিয়েছে যেটা সেটা দিয়ে হয়েছে। শুভময়টা এখনও পেন্ডিং রয়েছে, এখন আমি নিইনি, কারণ আমি অন্য কিছু নেবো, একটু তালে আছি যে কারণে ওর থেকে আমি এখনও নিইনি। শুভময় বলছে বেশি গলা কেটো না বাবা আমার, আচ্ছা না না বেশি গলা কাটার কী আছে, যেটা আমার দরকার আমি ততটুকুই নেবো, তার বেশি তো নেবো না। তো আমার ইচ্ছে আছে, আমি তোমাদের বলে দিচ্ছি, আমার ইচ্ছে আছে পুরো কিছু কিছু কসমেটিক্স কেনার, ম্যাকের স্টুডিও ফিনিশ, আইশ্যাডো বক্স, প্যালেট, তারপর শ্যাম্বারের কিছু জিনিস, এরকম কিছু কিছু জিনিস আমার কেনার ইচ্ছে, যেগুলো একটু হয়তো দামি, কারণ আমার ক্যামেরার সামনে যেতে গেলে আমাকে এগুলো মেখে যেতে হবে, আর ক্যামেরার সামনে খুব একটা চলতি জিনিস মেখে গেলে না মেকআপটা ধরে না ভালো করে, সে ফুটে ওঠে মুখের মধ্যে একেবারে, পুরো একেবারে যেন মনে হয়। তো যাই হোক, দেখা যাক, এখনও আমি ওকে বললে কিন্তু জামাই নেবো, কিন্তু জামা নেওয়ার থেকে আমার মনে হয় এগুলো নেওয়া বেটার, কারণ আমার দরকার এগুলো। একটা স্টিম রোলার নেওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কী হয়, দেখা যাক। পুজোয় নেবো না, পুজোয় কিছু নেবো না, পুজোটা কাটুক, পুজো কাটুক, আরামসে নেবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো কী নিয়েছি। ঠিক আছে, টাটা।